الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رواه أحمد رواه مؤت مالك الله تعالى الشكر عليكم যার অশেষ মেহরবানিতে আমরা আজকে সালাতুল জুমা আদায় করার জন্য খুতবা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক পেয়েছি তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য তাওহীদকে সুপ্রতিষ্ঠিত করার জন্য প্রেরণ করেছিলেন যিনি শিরিক মুক্ত সমাজ গঠন করে একমাত্র আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করে সমাজে শান্তি নিয়ে এসেছিলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা দীর্ঘদিন বেশ কয়েকটি জুমায় তাওহীদের বিপক্ষে যে শক্তি শিরিক সেই শিরিক সম্পর্কে আমরা শিরিকের ভয়াবহতা শিরিকের পরিচয় আমাদের সমাজে বর্তমানে প্রচলিত শিরিক সমূহ রয়েছে সেগুলি সম্পর্কে আমরা সম্যক ধারণা অর্জন করেছি আজকে আমরা আলোচনা করতে চাই এই শিরিক থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে শিরিক থেকে বাঁচার জন্য জানার কোনো বিকল্প নেই আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা কেবলমাত্র তারাই আল্লাহকে ভয় করতে জানে যারা আলেম যারা জানেওয়ালা যারা জ্ঞানী তাহলে শিরিক থেকে বাঁচতে হলে আমাদের কি সম্পর্কে জানতে হবে প্রথম যে জ্ঞান আমাদের অর্জন করতে হবে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের পর্যাপ্ত জ্ঞান কারণ এই কোরআনকে নাজিল করা হয়েছে কি উদ্দেশ্যে নাজিল করা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজাল্লাহু ইলাইক এটা এমন এক কিতাব যে কিতাবকে আপনার প্রতি আমি অবতীর্ণ করেছি কি জন্য লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর যাতে করে আপনি মানুষদেরকে বের করে আনতে পারেন মুক্ত করতে পারেন মিনাজ যুলুমাত ইলান নূর অন্ধকার থেকে আলোর দিকে হেদায়েতের আলোর দিকে যাতে আপনি মানুষদেরকে নিয়ে আসতে পারেন শিরিকে অন্ধকারে ডুবে থাকা একটি সমাজকে ইমানের আলোকে আলোকিত করার জন্য এই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আগমন করেছিলেন
তাকে যে সমাজে পাঠানো হয়েছিল তখন ওই মক্কার মানুষগুলো তারা লাত মানাত উজ্জা হুবন বিভিন্ন দেবদেবী যেগুলি কাবা করে সংরক্ষিত ছিল এছাড়াও তারা তারকা পূজা সূর্য পূজা পাথর পূজা বৃক্ষ পূজা এগুলিতে তারা লিপ্ত ছিল সেই সমাজে কোরআনুল কারীম নাজিল করে মানুষকে সেই শিরিকের অন্ধকার থেকে কোরআনের ইসলামের আলোক মর্তিকায় তাদেরকে নিয়ে এসেছিলেন সুন্দর একটি আদর্শের দিকে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং সেই কোরআনের পাতায় পাতায় শিরিকের বিরুদ্ধে বলা হয়েছে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে এবং সেজন্য রাসূলকে প্রেরণ করা হয়েছিল আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল ঘোষণা করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আর আপনার রব ফয়সালা করে দিয়েছেন মীমাংসা করে দিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়া তাকে ছাড়া আল্লাহকে ছাড়া কারো তোমরা গোলামি করবে না দাসত্ব করবে না কোন মূর্তি কোন ব্যক্তি কোন পাথর আল্লাহর কোন সৃষ্টি এগুলির কাছে মাথা নত করা যাবে না তাদেরকে পূজা করা যাবে না তাদের দাসত্ব করা যাবে না ইল্লা ইয়া একমাত্র আল্লাহর দাসত্ব তার দাসত্ব একমাত্র করতে হবে ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর গোলামি করবে ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলার সাথে কাউকে তোমরা শরীক করবে না এটা কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন অন্য জায়গায় আল্লাহ তাআলা আরো বলেছেন কুল তাআলা হে নবী আপনি বলে দিন তোমরা এমন এক আদর্শ দিকে আসো আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আমি তোমাদের কাছে আজকে পাঠ করে শোনাবো যে আল্লাহ তোমাদের উপর কোন জিনিস হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন সেই জিনিসটা হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এটা আল্লাহ তাআলার নবী তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তুমি মানবদেরকে জানিয়ে দাও পাঠ করে শোনাও যে আল্লাহ হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন যে আল্লাহকে বাদ দিয়ে আর কোনো বস্তু কোনো জিনিসের তোমরা দাসত্ব করবে না গোলামি করবে না উপাসনা করবে না পূজা করবে না ওহির নির্দেশনে সাহাবায়ে আজমাইন তারা তাওহীদবাদী হয়ে গেলেন তার এমন একত্ববাদী হয়ে গেলেন আল্লাহ তাআলা নবী যাই নির্দেশ করতেন সেটাই সাহাবায়ে কেরাম বিনা দ্বিধায় বিনা উজর আপত্তিতে তারা মেনে নিতেন আমান্না ওয়াসাল্লামনা তারা ঈমান এনেছিলেন এবং তারা মেনে নিয়েছিলেন নির্দ্বিধায় কোনো অজুহাত তারা পেশ করেনি এজন্য এই সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল আমাদের জন্য আদর্শ আল্লাহ তাআলা সেটাই ঘোষণা করেছেন আমিনু কামা আমানান নাস তোমরা সেরকম ঈমান আনয়ন করো যেমনভাবে মানুষের অর্থাৎ সাহাবাগণ তারা ঈমান এনেছেন মুশরিকদেরকে যখন দাওয়াত দিতেন আল্লাহর রাসূল তখন কিরকম ঈমান আনতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন আমার সাথীরা সঙ্গীরা যেভাবে ঈমান এনেছেন সেভাবে তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল হয়ে থাকলেন আদর্শ হয়ে থাকলেন সম্মানিত শ্রোতা আল্লাহ তাআলার নবী এজন্যই বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন আমার মিশন শেষ হয়ে গেছে আমি তোমাদের হতে ছেড়ে একদিন চলে যাব কিন্তু আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি লেন তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা তোমরা সেই দুটি জিনিসকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা শিরিকের দিকে যাবে না তোমরা অন্যায় পথে যাবে না তোমরা বিপদে যাবে না বিপদগামী হবে না সেই দুটি জিনিস হচ্ছে কিতাব আল্লাহ একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল কারীম
ওয়াসুন্নাতা রাসূলিহি, আর একটা তার রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। এই দুটি জিনিস আমাদের সামনে আছে, এই দুটি জিনিস এখনো আমাদের সামনে রয়েছে, এই দুটি জিনিসকে আমাদের আঁকড়ে ধরতে হবে, তাহলে শিরিক থেকে বেঁচে থাকা যাবে, তাওহীদের পথে অবিচল থাকা যাবে, অটল থাকা যাবে, ঈমানকে রক্ষা করা আমাদের জন্য সম্ভব হবে। এরপর আমাদের আর যে বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে আমাদের সম্যক ধারণা জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা সত্তা এবং আল্লাহ তাআলার যে গুণাবলী রয়েছে সে সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। আল্লাহকে, আল্লাহর পরিচয় কী, আল্লাহর বৈশিষ্ট্য কী, এই সম্পর্কে আমাদের একটা জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছেন অসংখ্য আয়াতে। আল্লাহ তাআলার জাত সম্পর্কে এবং আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে বর্ণনা এসেছে। আমরা অনেকেই মুখস্থ করেছি সেই আয়াতটি যেটা থেকে আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতুল কুরসি আমাদের মুখস্থ আছে অনেকের। সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ হচ্ছেন তিনি যাকে ছাড়া আর কোনো উপাস্য নেই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চির অধিষ্ঠিত। কাইয়ুম বলা হয় এমন সত্তাকে যিনি নিজে অধিষ্ঠিত আছেন, যিনি কায়েম আছেন, এবং তার যে সৃষ্ট আর অন্যান্য যত সৃষ্টি আছে সবগুলিকে যিনি কায়েম রাখেন, নিজে অধিষ্ঠিত আছেন, অন্যকে অধিষ্ঠিত রাখেন, তাকে বলা হয় কাইয়ুম। পবিত্র কোরআনুল কারীমের প্রতিটা শব্দ অনেক ব্যাখ্যার দাবি রাখি। জাম এবং মানে এই কোরআনুল কারীম অল্প বক্তব্য, তার ভাব অনেক বেশি, অর্থ অনেক অনেক ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে। এই কাইয়ুম শব্দটা তার ব্যাখ্যা রয়েছে, যিনি নিজে অধিষ্ঠিত আছেন এবং অন্যকে অধিষ্ঠিত রাখেন। এই যে যিনি পাহাড় পর্বত নদীনালা চন্দ্র সূর্য আকাশ কত কিছু সৃষ্টি করলেন, সব কিছু কি এভাবেই চলছে, এগুলি কে অধিষ্ঠিত রেখেছেন, কে এগুলিকে স্থাপন করে রেখেছেন, এগুলি রক্ষণাবেক্ষণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকেই বলা হয় কাইয়ুম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা স্পর্শ করে না, তাকে কোনো ঘুম স্পর্শ করে না। তাকে যদি তন্দ্রা স্পর্শ করত তাহলে এগুলিকে দেখাশোনা কি করতেন, ঘুম তো দূরে কথা, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। আজকে দেখেন আমরা কত অসহায় আল্লাহর সৃষ্টি, আমরা কতক্ষণ রেস্ট নিই, বিশ্রাম করি, ঘুমাই, এরপর একটু কাজ করি, হাঁফিয়ে যাই, ক্লান্ত শ্রান্ত হয়ে যাই, অনেক সময় সেন্সলেস হয়ে যাই, এগুলি আল্লাহর সৃষ্টি। আমরা অনেক দুর্বল, খলিকাল ইনসান দাঈফা, কিন্তু আল্লাহ হচ্ছেন সবল, তিনি অধিষ্ঠিত, তিনি অধিষ্ঠিত রাখেন, সব কিছু সংরক্ষণ করেন। ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই, আল্লাহ তাআলা তো তিনি যার কাছে কোনো কিছুই গোপন নাই, এই জমিনে, এই পৃথিবীতে, এই ভূখণ্ডে, এই আসমানে যত সৃষ্টি রয়েছে সব কিছু আল্লাহর নখদর্পণে আছে, সব কিছু মাটি নিচে পাতালে কি আছে সব কিছু আল্লাহ দেখছেন, তার কাছে গোপন বলতে কোনো কিছুই নেই, তিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহ ফালিকুল হাববি ওয়ান নাওয়া, আল্লাহ তো তিনি যিনি যে বীজ আছে বা আটি আছে তার থেকে যিনি অঙ্কুরোদ্গম করেন, যিনি চারা, যিনি জাগ্রত করেন, চারাকে যিনি ফুটিয়ে তোলেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তিনি মৃত্যু থেকে জীবিত বের করেন, ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, এবং জীবিত থেকে মৃত্যুকে তিনি বের করে নিয়ে আসেন। জালিকুমুল্লাহ,
তিনিই তো আল্লাহ। ফা আন্না তুফাকুন, তোমরা কোন দিকে যাচ্ছ, কোন দিকে তোমরা ঘোরপাক খাচ্ছ, তোমরা দ্বিধাগ্রস্ত হচ্ছ। সূরা ইখলাস আমাদের মুখস্থ আছে, সূরা ইখলাসে আল্লাহ তাআলা পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হেনবে আপনি বলুন আল্লাহ তিনি একক, আল্লাহুস সামাদ তিনি হচ্ছেন অমুকাফিকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ আর দ্বিতীয় কেউ নাই। সূরা ইখলাস আল্লাহ বলেছেন, এটি হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহর জাত সম্পর্কে আমাদের পরিচয় জানতে হবে, বুঝতে হবে, এবং আল্লাহর সিফাত সম্পর্কে আমাদের পরিচয় জানতে হবে। আমরা সূরা হাশরের শেষ তিন আয়াত অনেকে মুখস্থ করেছি, সেখানে আল্লাহর সুন্দর পরিচয় সেখানে দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, তিনি ছাড়া, তিনি তো আল্লাহ যাকে ছাড়া আর কোনো ইলাহ নেই, তাকে ছাড়া আর কোনো মাবুদ নেই, আলিমুল গায়বি, তিনি গায়েবের অদৃশ্যের যিনি খবর রাখেন, ওয়াশাহাদা, এবং যা প্রকাশ্য আছে সেগুলি তিনি খবর রাখেন, সব কিছু খবর তিনি রাখেন, হুয়ার রহমানুর রহিম, তিনি দয়ালু, তিনি মেহরবান। এই সুন্দর পরিচয় কিন্তু ইসরা হাসরের শেষ আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর সিফাত সম্পর্কে সেখানে অনেক সুন্দর সুন্দর বর্ণনা রয়েছে। এরপর আমাদের তিন নম্বর যে জ্ঞানটা অর্জন করতে হবে সেটা হচ্ছে ইলমু তাওহীদ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদ হলো একত্ববাদ, যারা শিরিকের বিপরীত শব্দ। শিরিক মানে হচ্ছে অংশীবাদ, যেখানে অংশ সাব্যস্ত করা হয়, আর তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, যেখানে কোনো অংশকে সাব্যস্ত করা হয় না। সুতরাং শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হলে তাওহীদের সাধারণ জ্ঞান, সম্যক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, আর এটা সাধারণত তিনটা প্রকারে ভাগ করা হয়ে থাকে। এক নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, এটা হচ্ছে আল্লাহর প্রভুত্বের একত্ববাদ, প্রভুত্বের একত্ববাদ, তাওহীদুর রুবুবিয়্যাহ এক নম্বরে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের লালন পালন করছেন, সেই তিনি একদম মায়ের পেটের থেকে নিয়ে আমাদের মৃত্যু পর্যন্ত প্রতিটি পদক্ষেপে যিনি আমাদের সার্বিক কিছু তদারকি করেন, তিনি হচ্ছেন রব। এই যে আমরা সূরা ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তিনি শুধু আমাদের রব নন, তিনি গোটা যত বিশ্ব আছে, আলামুন মানে জগৎ, এর বৈবর্ষ হচ্ছে আলামিন, অনেক জগৎ রয়েছে, যত জগৎ আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সেখানে যত প্রকারের সৃষ্টি রয়েছে, সব কিছু যিনি লালন পালন করেন, যিনি সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, তদারকি করছেন, দেখাশোনা করছেন, তিনি হচ্ছেন রব। এই আল্লাহর রুবুবিয়্যাহ সম্পর্কে আমাদের ধারণা অর্জন করা দরকার। আল্লাহ তাআলা বলেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহকে ছাড়া আর অন্য কেহ কি স্রষ্টা রয়েছে, ইয়ারযুকুকুম মিনাশ-শামাঈ ওয়াল আরদ, যিনি তোমাদেরকে আসমান থেকে এবং জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। জমিন যখন শুকিয়ে যায়, জমিতে কোনো রস থাকে না, তখন সে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি বর্ষণ করে জমিনকে উর্বর করেন, চাষ উপযোগী করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে চাষ করে মানুষ ফসল উৎপাদন করে, মানুষ খাদ্যশস্য উৎপাদন করে, তা আমরা খেয়ে বেঁচে আছি। এগুলির ব্যবস্থা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তিনি আসমান এবং জমিন থেকে আমাদের খাবার দাবারের, তিনি রিজিকের তিনি ব্যবস্থা করেছেন, খাদ্য পানীয় সব কিছু তিনি আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, হেনরে আপনি বলে দিন যে কার হাতে রয়েছে
কর্তৃত্ব ক্ষমতা প্রত্যেক বস্তুর ক্ষমতা কার হাতে রয়েছে? হুয়া ইউজির, যার হাতে রয়েছে তিনি কি করেন? আল্লাহর হাতে সব কিছুর ক্ষমতা রয়েছে, তিনি কি করেন? হুয়া ইউজির, তিনি মানুষকে আশ্রয় দেন, তিনি সব কিছুকে আশ্রয় দেন, তিনি বাঁচিয়ে রাখেন। ওয়ালা ইউজারু আলাইহি, এবং তার আশ্রয়ের উপর আর কেউ আশ্রয় দিতে পারে না, তার নিরাপত্তার উপর অন্য কেউ নিরাপত্তা দিতে পারে না। আল্লাহ তাআলা যাকে আশ্রয় দেন, নিরাপত্তা দেন, সেটি হচ্ছে প্রকৃত নিরাপত্তা, তার উপর আর কেউ কোনো কর্তৃত্ব করতে পারে না। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝে থাকো তাহলে তার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, তোমরা জেনে রাখো আল্লাহ তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন। ওয়াল আমর, এবং নির্দেশ একমাত্র তার চলবে, অন্য কারো নির্দেশ চলবে না। এই পৃথিবীকে মানুষ পরিচালনা করছে নিজস্ব মন গড়া মতবাদ অনুযায়ী, কিন্তু আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যিনি সৃষ্টি করেছেন তার নির্দেশ অনুযায়ী এই পৃথিবী চলবে। কিন্তু যখনই মানুষ আল্লাহর নির্দেশকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে নিজেদের হুকুম মতো পরিচালনা করছে, তখনই বিশৃঙ্খলা দেখা দিয়েছে এই পৃথিবীতে। যত অত্যাচার অবিচার, যত প্রকারের জুলুম নির্যাতন, যত অশান্তি অশৃঙ্খলা, সব কিছু এসেছে কী কারণে? একমাত্র মানুষের নিজস্ব মত এবং পথ অনুযায়ী, চিন্তা চেতনা অনুযায়ী বিশ্বকে পরিচালনা করার কারণে। একটা গাড়ি যিনি আবিষ্কার করলেন, একটা প্লেন যিনি আবিষ্কার করলেন, সেই প্লেনটা পরিচালনার জন্য সেটার একটা নির্দিষ্ট রাস্তা আছে, পথ আছে। একটা ট্রেন লাইন যিনি আবিষ্কার করলেন, ট্রেন লাইন পরিচালনার জন্য নির্দিষ্ট একটা রাস্তা আছে। ট্রেন লাইন নামে একটা লাইনই আছে আলাদা। সেই ট্রেনকে যদি আমাদের এই সড়কপথে কেউ পরিচালনা করতে চায়, তাহলে সেই ট্রেনটা যেমন নির্ঘাত, নিশ্চিত এটা অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট কবলিত হবে, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, তিনি এই পৃথিবী পরিচালনা করার জন্য নীতিমালা দিয়েছেন। সেই নীতিমালা অনুযায়ী যদি এই পৃথিবী পরিচালনা করা না হয়, তাহলে সেখানে অশান্তি তো আসবেই, বিশৃঙ্খলা আসবে, খুন, রাহাজানি, হাইজ্যাক, এগুলি হবে, এগুলি হবে অশান্তি, বিপদ মুসিবত এগুলি নেমে আসবে। আল্লাহ তাআলার এই জন্য পবিত্র কোরআন কারিম ঘোষণা করেছেন, আল্লাহ লাহুল খালক, তিনি স্রষ্টা, সৃষ্টির একমাত্র মালিক তিনি, ওয়াল আমর, এবং নির্দেশ একমাত্র তারই চলবে। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন বরকতময়, তিনি হচ্ছেন গোটা বিশ্বের তিনি প্রতিপালক, তিনি প্রভু, তিনি একমাত্র স্রষ্টা, তিনি প্রতিপালনকারী। এটা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদুর রুবুবিয়াহ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। দুই নম্বর হচ্ছে তাওহীদুল উলুহিয়াহ, অর্থাৎ উপাস্যের একাত্মবাদ, বন্দেগী করার একাত্মবাদ। যিনি আমাদের সৃষ্টি করেছেন ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি। কোনো মানুষ এই যারা আল্লাহর এই উলুহিয়াতকে যারা মেনে না নেয়, তারাই তো শিরিকিতে লিপ্ত হয়, তারাই শিরিকের দিকে ধাবিত হয়। এই জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত আমরা করব, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। আল্লাহ তাআলা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহকে ছাড়া উপাস্য পাওয়ার, ইবাদত করার যোগ্য আর কেহ নাই। ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হলো আল্লাহকে একমাত্র তোমরা ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর গোলামি করো, তখন তারা বলল, মুশরিকরা বলল, ইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর বন্দেগী পাওয়ার অন্য কেহ নাই, কোনো মূর্তির পূজা চলবে না, চন্দ্র সূর্যের পূজা চলবে না, তখন ইস্তাকবিরুন, তারা কি করেছিল? অহংকার বশত তারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, তারা তাকাব্বুরি দেখিয়েছিল, এই জন্য তারা শিরিকি তারা গণ্য হয়েছে, তারা ইমান হারা হয়েছে।
এরপর তিন নম্বর যে তাওহীদ সেটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলার যে ভালো ভালো নামগুলি রয়েছে, আল্লাহ তাআলার যে গুণাবলী রয়েছে, সে সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আমাদের বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলি রয়েছে, সেই নাম নিয়ে তোমরা আল্লাহকে ডাকো, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া বার, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। কত সুন্দর সুন্দর আল্লাহ তাআলার নামগুলি রয়েছে, কত অর্থবোধক নামগুলি রয়েছে। এইগুলি অর্থ বুঝে বুঝে যদি আল্লাহকে আমরা ডাকতে পারি, তাহলে আমরা অনেক সবের অধিকারী হতে পারবো, আল্লাহ তাআলার এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা ওয়াকিফল হতে পারবো, আমাদের আমাদের আমলের ভিতরে ভক্তি শ্রদ্ধা আমাদের আসবে, আমাদের জিকির আল্লাহ তাআলা স্মরণ আমাদের হবে এর মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা যে সুন্দর সুন্দর নামগুলি রয়েছে, এগুলি আমাদের মুখস্থ করা, সেই নামে আল্লাহকে ডাকা, এই নামে ডাকার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হাসরেও আমরা একটু আগে যে বললাম, সেখানে আল্লাহ তাআলা বলেছেন হু আল্লাহুল খালেক, তিনি হচ্ছেন আল্লাহ যিনি খালেক, যিনি স্রষ্টা, আল বারি তিনি উদ্ভাবক, আল মুসাববির তিনি আকৃতি দানকারী, লাহুল আসমাউল হুসনা তার সুন্দর সুন্দর নামগুলি রয়েছে, ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তার জন্য তাসবিহ করতেছে আসমান এবং জমিনে যত কিছু সৃষ্টি রয়েছে, ওহুয়াল আজিজুল হাকিম তিনি হচ্ছেন পরাক্রমশালী, তিনি হচ্ছেন বিজ্ঞানময়। এই সূরা হাসরে এই আল্লাহ তাআলার সিফাতের বর্ণনা এসেছে। নাম্বার চার তাওহীদের পরে যে চার নাম্বার পয়েন্টে যে শিরিক থেকে বেঁচে থাকার, সেটা হচ্ছে পীর বুজুর্গ এবং আলেম ওলামাকে অন্ধ অনুকরণ না করা। শিরিক থেকে বাঁচতে হলে আমাদের কি পীর বুজুর্গ আলেম ওলামাকে অন্ধ অনুকরণ না করা, এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা অনেকে কি করি, উমুক বুজুর্গ বলেছেন, উমুক পীর সাহেব বলেছেন, উমুক আলেম বলেছেন, আমি এইটাই আমি মানব, কোরআন এবং হাদিসে কি আছে সেদিকে আমরা দৃষ্টি দিই না। এই অন্ধ অনুকরণ যতক্ষণ আমরা পরিত্যাগ করতে না পারবো, ততক্ষণ আমরা শিরিক থেকে বেঁচে থাকতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, তোমরা অনুসরণ করো তোমাদের প্রভুর পক্ষ থেকে যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে সেটাকে তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা ওলি আল্লাহকে গ্রহণ করো না, তোমরা অনুসরণ করো না আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বন্ধু, অন্য কোনো ওলি আউলিয়া তাদেরকে তোমরা অনুসরণ করো না, বরং তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে কোরআনুল কারিমে সেই জিনিসটাকে তোমরা অনুসরণ করো। এখানে অন্ধ অনুকরণকে এখানে নিষেধ করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের অনুসরণ করো। এখানে দুই প্রকার আনুগত্য, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য, এটা হচ্ছে শর্তহীন আনুগত্য। এখানে শর্ত ছাড়াই আনুগত্য করতে হবে, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা নেতা নেত্রী তাদের যে তোমরা আনুগত্য করবে এটা শর্তযুক্ত আনুগত্য। কোনো ব্যক্তির আনুগত্য করতে হলে কোনো আলেম সেও তো ভুল করতে পারে, কোনো পীর সেও ভুল করতে পারে, সুতরাং তার আনুগত্য শর্তহীন আনুগত্য নয়। সে যতক্ষণ কোরআন এবং হাদিসের পথে নির্দেশনা দিবে ততক্ষণ পীর বুজুর্গ আলেম ওলামাদের নির্দেশনা মেনে চলতে তার আনুগত্য করতে হবে। যতক্ষণ দেখা যাবে, যখন দেখা যাবে সে কোরআন এবং হাদিসের বাহিরে কোনো আনুগত্য করছে, তার নিজের স্বার্থের জন্য কোনো আনুগত্য করছে, তার থেকে বিরত থাকতে হবে। সুতরাং কোনো ব্যক্তির আনুগত্য এটা শর্তযুক্ত, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এটা শর্তহীনভাবে সে আনুগত্যকে মেনে নিতে হবে, করতে হবে। নাম্বার পাঁচ শিরিক থেকে বেঁচে থাকার জন্য সন্দেহযুক্ত জিনিস, সন্দেহযুক্ত শিরিকের সন্দেহ আছে এমন কথা কাজ আমাদেরকে পরিহার করে চলতে হবে। যেমন আমি একটা ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে আমি বললাম এই ওষুধটার ওসিলায় আমি বেঁচে গেছি, আর নাহলে মরেই যেতাম, এই ওষুধ যদি না খাইতাম আল্লাহ আমার ওষুধ এই ওষুধটাই আমাকে ভালো করে দিয়েছে,
বরং একটা ওষুধ খাওয়ার পরে সুস্থ হওয়ার পরে বলতে হবে আল্লাহর রহমতে এই ওষুধটা খেয়ে আমি ভালো হয়েছি। এই যে সাবধানতা, এই সাবধানতা আমাদের অবলম্বন করে চলতে হবে। কথা কাজ কোনো জিনিস সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। শিরকে লিপ্ত হওয়ার মতো কথা কাজ এবং কোনো বস্তু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই জিনিসগুলি আমরা বেঁচে চলতে পারি। আমরা যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন, অন্ধ অনুকরণ পরিহার এবং তাওহীদের জ্ঞান আমরা অর্জন করতে পারি। শিরকের লিপ্ত হওয়া যায় হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এমন বস্তু থেকে আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের ইমানকে রক্ষা করা সম্ভব হবে। আমাদের শিরিক থেকে মুক্ত হয়ে আমরা আল্লাহ তাআলার নৈকট্য আমরা হাসিল করতে পারবো, আল্লাহ তাআলার কাছে আমরা নাজাত পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক অনায়াত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।